রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে অস্ত্র বানাতে চলছে ভারত অনলাইন দেশ রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে প্রচুর অস্ত্র বানাতে চলছে ভারত তবে কী ধরনের অস্ত্র বানাবে এই দুই দেশ সে বিষয়ে এখনও আলোচনা হয়নি তবে আগামী দিনে দুই দেশের সামরিক সম্পর্ক যে আরও মজবুত হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি তিনি জানান ভবিষ্যতে ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলার পরই এই পরিকল্পনার কথা জানান জেটলি ইতিমধ্যে শুরু হয়েছে যৌথ প্রজেক্ট যৌথ উদ্যোগে কে এম টু টু সিক্সটি তৈরির জন্য একশো কোটি ডলারের একটি প্রজেক্ট শুরু হচ্ছে চলিত মাসে যার অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দো রাশিয়ান হেলিকপ্টার প্রাইভেট লিমিটেড তৈরির কথা চূড়ান্ত হয়েছে এই প্রজেক্টে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার থাকবে রাশিয়ান সংস্থা শর্টেক এর আর ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের থাকবে পঞ্চাশ দশমিক শূন্য শতাংশ শেয়ার এই চুক্তির ফলে তৈরি হবে দুশোটি কে এম ও ভি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্সটি যার মধ্যে ষাটটি নেওয়া হবে রাশিয়ার কাছ থেকে চল্লিশটি হেলিকপ্টার অ্যাসেম্বল করা হবে ভারতে আর বাকি একশোটি সম্পূর্ণভাবে তৈরি হবে ভারতের মাটিতে জেটলি আরও বলেন রাশিয়া বরাবরেই ভারতের বন্ধুর দেশ আর সামরিক ক্ষেত্রে দু দেশের সমঝোতা অনেকটাই বেশি যৌথ সামরিক মহড়া ট্রেনিং প্রোগ্রামের জন্য এই সমঝোতা গুরুত্বপূর্ণ সুকীয় থার্টি এম কে আই ফ্লিট তৈরি করতে রাশিয়া থেকে প্রযুক্তি আনতে হয়েছে ভারতকে চলিত বছরের মার্চ মাসেই ভারতীয় সংস্থা হেল এর সঙ্গে রাশিয়ার সংস্থা ওইএম এর চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর ভারতকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করবে মস্কো আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে